আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করছি ভালো আছেন। আমি আব্দুল হাবাচি আপনাদের সাথে। অনেক দিন যাবত অনেকেই আমাকে এই প্রশ্নটা করতেছেন যে ভাইয়া, কলরবের ভর্তি কতদিন পর পর হয়, কতদিন পর পর ভর্তি নেয়, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ইসলামের খেদমতের জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আরেকটি কথা বলছি, ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করি। কলরবে ভর্তি কতদিন পর পর হয়, এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। তো আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কতদিন পর পর কলরবে ভর্তি হতে হয় এই বিষয় নিয়ে যদি বিস্তারিত একটু আলোচনা করতে যাই, তো সর্বপ্রথম আপনাকে বলতে হবে সেটা হচ্ছে যে আমি ভর্তি হয়েছিলাম 23তম ব্যাচে। 24তম ব্যাচ শেষ, 25তম ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে 25 তারিখ থেকে। তো এখন কথা হচ্ছে কলরবের যে ভর্তি হওয়ার যে প্রসেসটা শুরু হয়েছে প্রথম ব্যাচ থেকে 25তম ব্যাচ পর্যন্ত, প্রত্যেকটি ব্যাচের ক্লাস হয় হচ্ছে 3 মাস করে। প্রত্যেকটি ব্যাচের ক্লাস হয় হচ্ছে 3 মাস করে। 3 মাস পর পর মূলত কলরবের ভর্তি শুরু হয়। এখন এখানে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি প্রথমে কোনো একটা ব্যাচে ভর্তি হলেন, হওয়ার পরে সেই ব্যাচে যে পরীক্ষাটা হয়, ব্যাচ শেষ করার পরে আপনি ক্লাস করলেন, ক্লাস শেষ করার পরে কিন্তু একটা পরীক্ষা হয়। তো এই পরীক্ষাতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি সেই ব্যাচ থেকে একটু ভালো পর্যায়ে চলে গেলেন। আর যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে আপনি যদি 24তম ব্যাচে থাকেন তাহলে 25তম ব্যাচ যখন শুরু হবে আপনার আবার তার সাথে আবার ক্লাস করতে হবে, তার মানে আপনার আরও শিখতে হবে। তো মূল যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে কলরবের যে ক্লাসটা চলে এটা 3 মাস পর পর পুরো বছরই চলতে থাকে, কিন্তু ভর্তির যে সিস্টেমটা হয় সেটা হচ্ছে 3 মাস পর পর ভর্তিটা শুরু হয়। কলরবের ক্লাস চলে মূলত 3 মাস। এখানে আপনাকে প্রথমে ভর্তি হতে হয়, ক্লাস করতে হয়, মাসে মাসে টাকা দিতে হয়। আপনি যদি প্রথমবার না টিকেন তারপর আপনাকে আবার দ্বিতীয়বার ভর্তি হতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তবে দ্বিতীয়বার ভর্তি হতে গেলে আপনাকে কিছু টাকা কম দিতে হবে, কারণ আপনি পুরাতন ছাত্র, তো সেক্ষেত্রে আপনাকে কিছু বেনিফিট আছে। তো মূলত এই তো ছিল আজকের ভিডিও, সেটা হচ্ছে যে কলরবে ভর্তি মানে ক্লাস চলে পুরো বছর, ঠিক আছে, কিন্তু 3 মাস পর পর ভর্তির অপশনটা আসে যেখানে আপনি নতুন করে ভর্তি হতে পারবেন যে কোনো একটা ব্যাচে। যেমন এখন 25তম ব্যাচ চলছে, 3 মাস পর 26তম ব্যাচের ভর্তি শুরু হবে, আরও 3 মাস পর 27তম ব্যাচের ভর্তি হবে। তো এইভাবেই মূলত ভর্তির কাজ চলতে থাকে। এখান থেকেই আবু রায়হান তৈরি হয়, এখান থেকেই ফাজলে হেলাই সাকিব তৈরি হয়, এখান থেকে হানাফ খালিদ তৈরি হয়। তো এইভাবে আপনারাও তৈরি হতে পারেন। তো আপনারা যারা ভর্তি হননি অবশ্যই ভর্তি হয়ে যান এবং কলরবে গজল শিখুন এবং ইসলামিক নাসিরটাকে আরও উন্নত লেভেলে নিয়ে যান, এটা আপনাদের কাছে আমার চাওয়া। তো কষ্ট করুন, মেহনত করুন, আসুন কলরবে। তো আমি সর্বোপরি কথা বলি, কলরব নিয়ে ভিডিও বানাই সেজন্য কলরব নিয়েই বলি, কারণ আমি কলরবের একজন সদস্য। অনেক শিল্পী গোষ্ঠী আছে, আপনারা সেখানে চাইলেও ভর্তি হতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। যেখান থেকে কাজ করতে পারেন সেখানেই ভালো, আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানে ভর্তি হবেন। তো কলরব বিষয় আমি জানি, এই জন্য আপনাদেরকে জানাই। তো আশা করছি এই প্রশ্নটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকেন কমেন্ট বক্স কিন্তু খোলা, সেখানে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করবেন এবং পেজে লাইক দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের জন্য এরকম ইসলামিক তথ্যমূলক ভিডিও নিয়ে কাজ করি, গজল নাসিদ আপনাদেরকে উপহার দিই। তো আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে কিন্তু 20,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। তো বন্ধুদেরকে আমাদের চ্যানেলে ইনভাইট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।